তো যদি এই অনলাইনের পেমেন্ট সমস্যা নিয়ে আপনি খুবই চিন্তিত থাকেন তাহলে আজকের এই ভিডিওটি বলবো আপনার জন্য। তো আমাদের সবার একটা খুব বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনলাইন থেকে পেমেন্ট কিভাবে উঠাবো, কিংবা এই পেমেন্ট ইন্ডিয়া থেকে যেরকম পেপ্যালে পেমেন্টগুলি আসে, ওটা উইথড্র করে কিংবা অ্যাকাউন্টে জমা হয়, ঠিক ওইভাবে বাংলাদেশে কিন্তু পেপ্যালটা সেভাবে চলে না বা ওইভাবে আমরা ওটাকে প্রসেস করতে পারি না। তো বাংলাদেশেও এখন এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। এই সাপোজ আপনি freelancer.com এ কাজ করেন, আপনার পেমেন্ট ওঠানোর দরকার, তো আপনি এখন কী করতে পারেন, তো এটা দেখার জন্যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফিরে আসছি ইন্টার পর। তো ভিউয়ার্স, তো চলুন দেখে নেই। আর একটি জরুরি কথা, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনি অ্যানালাইজ করতে পারবেন কীভাবে এই সিস্টেমটা প্রসেসটা কমপ্লিট করতে হয়, এজন্য ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখা খুবই জরুরি। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি পেওনারে যাবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যার পরে এখানে দেবেন সাইন আপ অ্যান্ড গ্রেট $25। আসলে পেওনারে আপনি যখন সাইন আপ করবেন তখন তারা আপনাকে $25 দিবে। এই $25টা আবার কোন কাছে কখন আপনি এটা উইথড্র করতে পারবেন, $25টা তখন আপনার অ্যাকাউন্টে আসবে যখন আপনার অ্যাকাউন্টে আপনি $100 লোড করবেন। $100 যখন আপনি হয়তো বা আপনি কোনো সাইট থেকে আর্ন করে আনতে পারেন বা অন্য কোনোভাবে এই পেওনারে আর্ন করতে পারেন, যখন আপনি $100 আনবেন তখনই $25 আপনার পেওনার থেকে আপনাকে গিফট করবে। প্লাস এই $25 সাথে $5 যোগ করে আপনি একটা মাস্টার কার্ড নিতে পারেন, যেটা দিয়ে আসলে আমরা মাস্টার কার্ড খুবই জরুরি, সেই মাস্টার কার্ডটা নিতে পারেন। তো ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, কারণ ইন্ডিভিজুয়ালটাই আপনার যেহেতু কোম্পানি যদি থাকে তাহলে কোম্পানি দিবেন, নাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। তো আমি ফার্স্ট নেম দিলাম মারজান, লাস্ট নেম HHAKSHEK, তারপর আমার ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, আপনার জন্ম তারিখটা দিয়ে নেক্সটে দিবেন। আমি এটা স্কিপ করতেছি। তো আগের পেজের ভেরিফিকেশন কমপ্লিট করার পরে এভাবে আরেকটা পেজ ওপেন হবে, তখন আপনি আপনার ঠিকানা দিবেন, আপনি আপনার ঠিকানা দিবেন। আর এইগুলা আসলে ঠিকানা, পোস্টাল, জিপকোড, সিটি, এই সব কিছু দিবেন। আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে সেটা অনুসারে তাহলে ভালো হয়। তারপর আপনার ফোন নাম্বার দিবেন, আমি আমার সিকিউরিটির কারণে এই পেজগুলোকে করে দেখাচ্ছি না, তো আপনারা নিজেরটা নিজে করে নেবেন। আর তারপরে আবার নেক্সট তখন অ্যাভেলেবেল হবে, আপনি নেক্সট চাপ দিবেন। তারপরে ওইখান থেকে নেক্সট দেওয়ার পরে আপনার ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার জিমেলটা ইউজ করতে পারেন, রিজার নেমটা অবশ্যই জিমেলটা দিয়ে দিবেন, আর পাসওয়ার্ড আপনি নিজেটি মানে জিমেল যেটা আছে সেটা ইউজ করতে পারেন অথবা নিজে নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তারপর সিকিউরিটি কোশ্চেনটা বোঝাই দিই, যেখানে এখানে দেখলো ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারিড, যদি আপনি বিবাহিত হন বা এরকম একটা সিকিউরিটি কোশ্চেন, এটার অবশ্যই অ্যান্সার দিবেন। সাপোজ আমি দিলাম এখানে DHAK ঢাকা, অর্থাৎ আপনি ঢাকায়, আমার বিবাহ হয়েছে এরকম ঢাকা সিটিতে। তো এটা করার কারণ হলো যখন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে তখন ভেরিফিকেশনের জন্য এরকম এক একটা সিকিউরিটি কোশ্চেন আসবে, তো কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দিলে আপনার এই অ্যাকাউন্টটা আবার ঠিক করা সম্ভব যদি কোনো থাকে। তারপর আপনি দেবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, তারপরে আপনার ফ্যামিলির যে ন্যাশনাল আইডি কার্ড আছে তার আইডি কার্ড নাম্বার দিতে পারেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিতে পারেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে সাবমিট করবো আমার ফ্যামিলির থেকে। পরবর্তীতে দেখাবে রিভিউ ইন প্রসেস, উই উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথ ইন দ্য নেক্সট সার্ভেল বিজনেস ডে ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। যখন এটা এই এই ইমেলটা আসতে সাথে সাথে আসবে না, সম্ভবত এই ইমেলটা আসতে একটু দেরি হবে, হ্যাঁ ইমেলটা আসতে দেরি হবে, 2 থেকে 3 ঘন্টা নর্মালি দেরি হয়, তারপর থেকে খুব বেশি হলে 2 থেকে 2 দিন, এর বেশি আর হয় না। আসলে 2 দিনের মধ্যে এটা ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হওয়ার পরে আপনার একটা পেওনার অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্ট আসার পরে এই যে লগ ইন সাইন আপ নতুন করে আসবে, এখন তো আসছে। তো আসলে 2 থেকে 3 দিন লাগে,
সর্বোচ্চ, আর এমনি 2-3 ঘন্টার মধ্যে ওই ইমেলটা চলে আসে। তারপর ওই ইমেলের কনফার্মেশনে ক্লিক করলে তখন আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে, পরে আপনি পরবর্তীতে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এভাবে আসলে পেওনের অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।